হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার চ্যানেল। তোমরা সকলেই জানো আজকে 23শে সেপ্টেম্বর সৃজিৎ মুখার্জির জন্মদিন। তো সৃজিৎ মুখার্জি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বেঙ্গলি ডিরেক্টর। কারণ প্রথমত হচ্ছে উনি পাকাপাকিভাবে বাংলায় থ্রিলার জনরাটাকে রিডিসকভার করেছিলেন। ওনার আগে যে বাংলায় থ্রিলার মুভি তৈরি হতো না তা নয়, কিন্তু বাঙালিকে এই যে থ্রিলারের ফ্যান করে দেওয়া বা থ্রিলার মুভির প্রতি বাঙালি যে একটা নতুন অ্যাট্রাকশান করে তোলা, সেই কাজটা কিন্তু সৃজিৎ মুখার্জি ছাড়া সম্ভব হতো না। আর দ্বিতীয়ত, উনি এই রেগুলার কমার্শিয়াল মুভির বাইরে কিছু অফবিট সিনেমাকে একেবারে মানে কমার্শিয়ালি হিউজভাবে সাকসেসফুল করেছিলেন, তো সেটা কিন্তু ওনার ক্রেডিট। আর এই যে আজকের দিনে আরবান অডিয়েন্স বলে যে আমরা অন্য ধরনের বাংলা সিনেমা দেখতে ভালোবাসি, সেটার পায়োনিয়রও কিন্তু সৃজিৎ মুখার্জি। যাই হোক, সৃজিৎ মুখার্জি একজন স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং অবশ্যই ভেরি ভেরি ট্যালেন্টেড একজন ডিরেক্টর। তো আজকে যেহেতু ওনার জন্মদিন, সেই জন্য আমরা ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্যই ওনার তৈরি সেরা 7টা সিনেমার একটা লিস্ট বানাচ্ছি, টপ 7 বেস্ট মুভিজ অফ সৃজিৎ মুখার্জি। তো চলো দেরি না করে এবার সেই লিস্টটা আমরা দেখে নিই। মরবে মরো ছড়িও না, এরকম ট্যাগলাইন এক প্রতিষ্ঠানের, যাদের দাবি তারা মানুষকে সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়ে আত্মহত্যা করতে শেখায়। যদিও পরে আমরা জানতে পারি যে তাদের আসল উদ্দেশ্য আলাদা, সাথে সাথে আমাদের জীবনের মূল্যটাকেও শিখিয়ে দিয়ে যায় সৃজিৎ মুখার্জির তৃতীয় সিনেমা হেমলক সোসাইটি। সুপ্রভাত, আমি হেমলক সোসাইটি বলে একটি প্রতিষ্ঠান চালাই। আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সফলভাবে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করে থাকে। আমাদের মোটো হলো মরবে মরো ছড়িও না। এটা ভীষণই একটা ইউনিক প্লট, সাথে লিড আর সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। আমি আইসক্রিম খাওয়াতে খাওয়াতে আমার মেয়েকে কেলাইনি, ইফ দ্যাটস হোয়াট ইউ আস্কিং। সৎমা বলে বলছো? মেঘনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শান্তি। আজ ভোরে কলকাতা থেকে একটু দূরে একটা লাশ পাওয়া গেছে। আর অবশ্য অবশ্যই উল্লেখ করতে হয় এই সিনেমার গান। সৃজিৎ অনুপম জুটি যখনই একসঙ্গে কাজ করেছে, তখনই কিছু এভারগ্রিন গান উপহার পেয়েছে বাংলার মানুষ। সে অটোগ্রাফ হোক কি 22শে শ্রাবণ হোক কি হেমলক সোসাইটি, কোনো জায়গাতেই তার ব্যতিক্রম হয়নি। জলফরিং, এখন অনেক রাত, আমার মতে সহ গোটা অ্যালবামটা কখনোই পুরনো হয়ে যাওয়ার মতো নয়। দেশভাগ, দাঙ্গা, স্বাধীনতার প্রথম আলো, এই সমস্ত কিছু নিয়ে সিনেমা কিন্তু আজকের দিনে বাংলায় খুবই রেয়ার। হয়তো স্বাধীনতার যুগের সেই আমেজটাকে ফুটিয়ে তুলতে পারবে না ভেবেই অনেকে পিছিয়ে আসেন, কিন্তু সৃজিৎ মুখার্জি 2015 সালে সেই ডিস্কটা নিয়েছিলেন। তৈরি হয়েছিল রাজকাহিনী, সেই সিনেমাটাই থাকছে আমাদের লিস্টে 6 নম্বরে। যাই হোক, পার্টিশানের হাত থেকে বেগমজানের ভিটেমাটি বাঁচানোর লড়াই এই সিনেমার মেন প্লট। বেসিক্যালি দেশভাগের পরিপ্রেক্ষিতে এটা একটা ম্যাচিওর ড্রামা। সিনেমাটায় হিউজ স্টারকাস্ট ছিল, সেই সাথে সেট ডিজাইনিংও কিন্তু অল্প বাজেটে বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু গোটা জিনিসটাকে পাকা হাতে সামলে সৃজিৎ মুখার্জি সিনেমাটাকে দারুণভাবে এক্সিকিউট করেছেন। যাই হোক, এই সিনেমাটা পরে সৃজিৎ মুখার্জি হিন্দিতে রিমেক করেছিলেন, নাম ছিল বেগমজান, যদিও সেই সিনেমাটা একেবারেই চলেনি। আর এমনিতেও রাজকাহিনী ইজ ফার বেটার দ্যান বেগমজান। আর বাঙালির কাছে তো দেশভাগ মানে খুবই একটা ভয়ঙ্কর, খুবই একটা আতঙ্কের মতো, মানে একটা বীভৎস দুঃস্বপ্নের মতো জিনিস। তো সেই জিনিসটাকেই সৃজিৎ মুখার্জি একটা অসাধারণ গল্পের মোড়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেই জন্য রাজকাহিনী কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। 22শে শ্রাবণ আর চতুষ্কোণের পর আবার বহুদিন বাদে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার নিয়ে সৃজিৎ মুখার্জি সেলুলয়েডে ফিরে এসেছিলেন ভিঞ্চিদার হাত ধরে। গল্প একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে, যে চায় নিজের ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরতে, আর একজন ক্রিমিনাল লয়ার, যে চায় প্রভাবশালী অপরাধীদের শাস্তি দিতে, যদিও সেটা আইনি উপায় নয়। যাই হোক, একজন চাইছে নিজের আইডিওলজি অন্যজনের উপর চাপিয়ে দিতে, আর একজন ভুগছে অন্তর্দ্বন্দ্বে। মুখ্য ভূমিকায় রুদ্রনীলা ঋত্বিকের অনস্ক্রিন বন্ডিং দুর্দান্ত। বিশেষত তারা যেসব সিনে একসঙ্গে ছিল সেই সিনগুলো কিন্তু সত্যিই মেমোরেবল। সাপোর্টিং কাস্ট হিসেবে সোহিনী আর অনির্বাণও বেশ ভালোই পারফরমেন্স দিয়েছে। এসবের গল্প পড়েছেন ছোটবেলায় নাকি শুধু পানু দেখে কেটেছে? আর ঋদ্ধি তো মোটামুটি ফাটিয়ে দিয়েছে ওপেনিং সিনে। ওর পাওয়ারফুল অ্যাক্টিং কিন্তু ক্যারেক্টারটার ডেপথ আর মেন্টাল স্টেটের সঙ্গে আমাদের ভালো মতো পরিচয় ঘটায়। আসলে একটা খুন হয়ে গেছে জানেন,
ডাইরেকশনের পাশাপাশি স্ক্রিন প্লে রাইটার হিসাবে কিন্তু সৃজিত মুখার্জি দারুণ কাজ করেছেন এই সিনেমায়। সিন অ্যারেঞ্জমেন্টগুলো তো ভালো ছিলই, সেই সঙ্গে সঙ্গে স্টোরিতে কিছু দারুণ সাবপ্লট ছিল, যেমন স্টুডিও পাড়ার অন্ধকার দিক, তারপরে শিল্পীর আত্মমর্যাদা, দুজন ইমপারফেক্ট মানুষের মধ্যে ভালোবাসা, এইসব জিনিসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। তো এন্ডিংটা মোটামুটি প্রেডিক্টেবেল হলেও ভিঞ্চিদা ক্রাইম থ্রিলার নিয়ে সৃজিত মুখার্জির দুর্দান্ত প্রত্যাবর্তন। হ্যাঁ হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। 4 নম্বরে থাকছে 22শে শ্রাবণ, ত্রিকোণ প্রেম, বনলতা সেন, অখ্যাত কবি, হাংরি জেনারেশন, বাঙালির চিরকালীন রাজনৈতিক দ্বন্দ্ব, স্টোনম্যান মার্ডার, সব কিছুকে কিন্তু এক সুতোর প্যাঁচে বেঁধে ফেলেছেন সৃজিত মুখার্জি। আর সেই সুতোটাই হলো একটা রোমহর্ষক সাসপেন্স থ্রিলার। এক কথায় বাংলার থ্রিলার জনরকে রিডিসকভার করেছিল 22শে শ্রাবণ। টান টান প্লট, তুখোর ডাইরেকশন, মার কাটারি কিছু ডায়লগ, সেই সাথে পরমব্রত রাইমা আবিরের মধ্যেকার দুর্দান্ত কেমিস্ট্রি আর অনুপম রূপমের গান, সব মিলিয়ে কিন্তু 22শে শ্রাবণ বাঙালির কাছে চিরকালীন একটা কাল্ট ক্লাসিক সিনেমা হয়ে থাকবে। অ্যান্টনি ফিরিঙ্গির গল্প তো আপনারা প্রত্যেকেই জানেন। একজন পর্তুগিজ ভদ্রলোক হেন্সম্যান অ্যান্টনি বাংলায় এসে এখানকার কবিগানকে এতটাই ভালোবেসে ফেলেন যে একটা সময় তিনি নিজে কবিগান শিখে একজন বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি রূপে আত্মপ্রকাশ করেন। যাই হোক, বহু বছর পরে গুজরাটের এক ছেলে রোহিত মেহতার জীবন কিন্তু এই অ্যান্টনি ফিরিঙ্গির জীবনেরই সমতুল্য হয়ে উঠছে, আর তাদের মধ্যে যোগাযোগ ঘটাচ্ছে একজন জাতিস্বর। তো এই হলো মোটামুটি আমাদের লিস্টের 3 নম্বরের সিনেমা জাতিস্বরের প্লট। তবে সিনেমাটা শুধুই অ্যান্টনি ফিরিঙ্গিকে ট্রিবিউট দেওয়া নয়, কবিগানের মতো একটা বিষয়কে সিনেমায় টাচ করা হয়েছে, সেই সাথে সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির দুর্দান্ত অভিনয় আর কবির সুমনের ডাইরেকশনে কিছু না ভুলতে পারা গান, সেই সাথে অসম্ভব সুন্দর একটা এন্ডিং, সব মিলিয়ে কিন্তু সিনেমাটা একটা আলাদাই লেভেলে পৌঁছে গেছে। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। সৃজিত মুখার্জির ডাইরেকশন তো অ্যাজ ইউজুয়াল অসাধারণ, সমীক হালদারের ক্যামেরার কাজও বেশ ভালো। এই সিনেমাটা কিন্তু টোটাল 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর এই সিনেমাটাই কিন্তু মানে যাকে বলে সৃজিত মুখার্জির জাত চিনিয়ে দিয়েছে। কারণ আমি অ্যান্টনি ফিরিঙ্গি। 2 নম্বরে থাকছে চতুষ্কোণ, 4 জন ডাইরেক্টর, 4টে ডিফারেন্ট স্টোরি, সেই ডাইরেক্টরদের মধ্যে রিলেশন, তাদের পাস্ট, এই সব কিছু নিয়েই কিন্তু একটা জমজমাট থ্রিলার হচ্ছে চতুষ্কোণ। ডেথ, মৃত্যু, দুর্ধর্ষ প্লট, টান টান স্ক্রিন প্লে, লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অসাধারণ পারফরমেন্স, সেই সাথে অনুপম রায়ের বোবা টানেল বা বসন্ত এসে গেছের মতো গান, সব মিলে কিন্তু সিনেমাটা সময়কে হার মানিয়ে দিয়েছে অনেকটাই। বড় বড় স্টার হয়ে গেছে তারকা। সিনেমাটোগ্রাফি অসাধারণ, গল্পগুলোর ক্ষেত্রে কালার ক্রিয়েশনও বেশ ভালো লাগছে, আর সেই সঙ্গে সঙ্গে কিছু মেটা সিনেম্যাটিক এলিমেন্টও অ্যাড করা হয়েছে। সবশেষে সৃজিত মুখার্জির যে নিজস্ব ফ্লেভার, মানে একদম ক্লাইম্যাক্সে একটা দুর্দান্ত টুইস্ট, সেটাও কিন্তু ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো অ্যাজ এ থ্রিলার এটা সৃজিত মুখার্জির বেস্ট কাজ। বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। আর এই সিনেমাটার জন্য কিন্তু সৃজিত মুখার্জি অ্যাজ এ ডাইরেক্টর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। কামিং টু দ্য টপ পজিশন, শুধুমাত্র সৃজিত মুখার্জির বলে নয়, লাস্ট ডিকেডেরই ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঙ্গলি ফিল্ম নির্বাক। সিনেমার প্লটটা এতটাই স্পেশাল আর এতটাই অ্যাহেড অফ ইটস টাইম যে মোস্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু সিনেমাটাকে ঠিকমতো বুঝতেই পারেনি। যাই হোক, সিনেমার প্লটটা খুবই ইউনিক অ্যান্ড ইটস অল অ্যাবাউট লাভ। এখানে 4 রকমের ভালোবাসার গল্প বলা হচ্ছে, একজন নার্সিসিস্ট মানুষ, একটা গাছ, একটা কুকুর এবং একটা মৃতদেহ, এই 4 ভাগে গল্প, এবং তাদের মধ্যে 1 কমন কানেকশন পয়েন্ট হচ্ছে সুস্মিতা সেন। সিনেমার নাম যেহেতু নির্বাক, তাই এই সিনেমায় ডায়লগ তো খুবই কম, আর সেই সাথে সাথে ভালোবাসা, ঈর্ষা, লালসা, এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু খুবই সাইলেন্ট ওয়েতে পোর্ট্রে করা হয়েছে, মানে সবটাই দর্শকের ফিল করার জন্য। তাই যদি কেউ এই সিনেমাটাকে সাউন্ড অফ করেও দেখে, তাহলেও কিন্তু সে একই রকমেরই উপলব্ধি করতে পারবে।
এছাড়া সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, ব্যাকগ্রাউন্ড স্কোর সব দিক দিয়ে সিনেমাটা একেবারে ফাটিয়ে দিয়েছে। তো আমাদের মতে সৃজিৎ মুখার্জির বেস্ট ডাইরেকশন এভার হচ্ছে নির্বাক। আমি একটু ফ্রেন্ডশিপ করতে চাই। তো এই গেল আমাদের মতে সৃজিৎ মুখার্জির বানানো সেরা 7টা সিনেমা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের ফেভারিট সৃজিৎ মুখার্জির সিনেমা কোনটা। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বিন্দু বিসর্গ। অ্যান্ড সৃজিৎ মুখার্জি স্যার, আপনাকে বিন্দু বিসর্গের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।